প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে সাথে আছে আমি সুশান্ত শর্মা আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সি প্রোগ্রামিং করার আগে আমাদেরকে এর আগে কিছু প্রাথমিক ধারণা নিতে হয় তাহলে আমরা আজকে আলোচনা করব সি প্রোগ্রামের প্রাথমিক ধারণা আজকের পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারব সেগুলো হচ্ছে সি প্রোগ্রামিংয়ের ভাষা সি প্রোগ্রামের বৈশিষ্ট্য এবং সি ভাষার গঠন একটি ছবি দেখা যাচ্ছে উনি হচ্ছেন মূলত ডেনিস রিচি উনি সি প্রোগ্রামিং ধারণার প্রদান করে থাকেন এই জন্য উনি খুবই বিখ্যাত মূলত তিনি এটি সর্বপ্রথম উদ্ভাবন করেন তো প্রথমে আসি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হল একটি জেনারেল পারপাস স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা ফাংশন স্টেটমেন্ট এক্সপ্রেশন এবং কিছু কিওয়ার্ডের সমন্বয়ে গঠিত ফাংশন স্টেটমেন্ট এক্সপ্রেশন কিওয়ার্ড এগুলো মূলত সি এর মৌলিক উপাদান এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম বা জানলাম যে ফাংশান কি স্টেটমেন্ট কি এক্সপ্রেশন কি কিওয়ার্ড কি এগুলো সবগুলোই প্রতিটা ফর্মেটে আমাদের প্রতিটা লেসনেই একটু একটু করে জানা হয়ে যাবে কাজেই বিষয়গুলো নিয়ে ঘাবড়ানোর দরকার নেই এগুলো আমাদের কাছে নতুন মনে হলেও আমরা সবগুলোই আস্তে আস্তে শিখে ফেলবো মধ্যম স্তরের ভাষা হিসেবে সি অত্যন্ত জনপ্রিয় হলেও এর মধ্যে কিছু আলাদা সুবিধা থাকার কারণে এই ভাষা দিয়ে নিম্ন ও উচ্চ স্তরের ভাষার মধ্যে সমন্বয় সাধন করা যায় এই কারণে সি দিয়ে সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায় উনিশশো সালের যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ড্যানিস রিচি যার ছবিটি ডান পাশে দেওয়া আছে ড্যানিশ রিচি ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করেন পরবর্তীতে সি ব্যবহার করেই ইউনিক্স লেখা হয় মার্টিন রিচার্ড উনিশশো সালে বি অর্থাৎ বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করেন পরবর্তীতে বিসিপিএল থেকে বি নামক আরেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়েছিল এরপর উনিশশো বাহাত্তর সালের দিকে ড্যানিস রিচি বি ল্যাঙ্গুয়েজের কিছুটা পরিবর্তন করে নতুন এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেন যা সি নামে পরিচিত বর্তমান বিশ্বে সি একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়ের বিভিন্ন দিক যেমন প্রোগ্রাম কোডিং কম্পাইলিং রান টাইম অ্যাপ্লিকেশান ইউটিলাইজেশান ইত্যাদি ক্ষেত্রে অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় সি একটি স্বতন্ত্র ভাষা মূলত সি প্রোগ্রামিং ভাষাটি সব ধরনের কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ এটি মূলত একটি আমরা আগেই বলেছিলাম যে জেনারেল পারপাস স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ একজন প্রোগ্রামের যেসব সুবিধা থাকা দরকার যেমন মনে করো বিভিন্ন ধরনের ডাটা ব্যবহারের স্বাধীনতা স্বল্প সংখ্যক কিওয়ার্ড দ্রুত ও দক্ষতার সাথে প্রোগ্রাম চালনা করা এবং একই সাথে উচ্চ ও নিম্নস্তর ভাষার মধ্যে সমন্বয় সাধন করা এই সব কিছুর সুবিধাই কিন্তু মূলত আমাদের সি প্রোগ্রামিংয়ে আছে তাই যে কোনো প্রোগ্রাম লিখতেই আমরা সি ভাষা ব্যবহার করে থাকি সি হচ্ছে তাহলে মূলত এক এক বা একাধিক ফাংশানের সমন্বয় এবং ফাংশন কি আমরা একটু পরেই সেগুলো জানতে পারবো এখন আসি আর একটু বিস্তারিত আলোচনা করি যে একটু আগে বললাম যে সি দিয়ে সহজে উচ্চ এবং নিম্ন স্তর ভাষার মধ্যে সমন্বয় সাধন করা যায় আবার উচ্চ স্তরের ভাষার যেমন ফট্রান এর মতো বিড বাইটো মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে বিভিন্ন ডাটা টাইপ ভেরিয়েবল নিয়ে কাজ করা যায় তাছাড়া সি প্রোগ্রামিং এর কৌশল নিম্ন স্তরের ভাষার মতো কঠিন নয় আবার উচ্চস্তর ভাষার মতো সহজও নয় সি দিয়ে ইচ্ছা মতো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম তৈরি করা যায় এবং সব প্রোগ্রামগুলি বেশ নমনীয় হয় এই জন্য সি কে আবার কি বলা হয় মধ্যবর্তী কম্পিউটারের ভাষা বলা হয় তাহলে আমরা যদি প্রশ্ন পাই যে সিকে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ কেন বলা হয় অথবা আমাদেরকে প্রশ্ন আসতে পারে যে সিকে মধ্যবর্তী ভাষা কেন বলা হয় তাহলে আমরা এভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো উপস্থাপন করে দেবো যে কি কারণে সিকে মধ্যস্তরের ভাষা বলা হয় কারণ কি উচ্চ স্তর এবং নিম্ন ভাষার মধ্যে সি কি করে সমন্বয় সাধন করে সেই জন্য মূলত সিকে মধ্য মধ্যম স্তরের বা মধ্যবর্তী কম্পিউটার ভাষা বলা হয়ে থাকে একটা প্রশ্ন আছে আমাদের যে সি কেস্ট্রাকচার্ড যে বললাম যে স্ট্রাকচার বা প্রসিডিউর অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কী বুঝি মূলত সিকে স্ট্রাকচারড বা প্রসিডিউর অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ সিতে মূল সমস্যাকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশের জন্য আলাদাভাবে ভ্যারিয়েবল মানে চলক স্ট্রাকচার গঠন করা ফাংশান ইত্যাদি বর্ণনা করা যায় এবং প্রয়োজনে ইফ হোয়াইল ফর গো টু ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা যায় কিংবা কোন কোন ফাংশান পুনর্ব্যবহার করা যায় আনস্ট্রাকচার ভাষায় যেমন বেসিক এভাবে মূল সমস্যাকে একাধিক অংশে বিভক্ত করে প্রতিটি আলাদা অংশের জন্য আলাদাভাবে ফাংশান বর্ণনা করা যায় না সেই জন্য সিকে একট্রাকচার্ড অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় এখন আসি সি একটি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বা সি একটি জেনারেল পারপাস ভাষায় কেন বলা হয় কারণ সি প্রোগ্রামিং ভাষাটি সব ধরনের কাজের জন্য ব্যবহৃত হয় মূলত এই জন্যই সিকে একটি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয় একজন প্রোগ্রামের যেসব সুবিধা দরকার যেমন একটু আগে বললাম যে বিভিন্ন ডাটা ব্যবহারের ব্যাপক স্বাধীনতা স্বল্প সংখ্যক কি ওয়ার্ড দ্রুত দক্ষতার সাথে প্রোগ্রাম চালনা একই সাথে উচ্চ নিম্ন স্তরের ভাষা সমন্বয় করা ইত্যাদি সব রকম সুবিধাই সি ভাষাতে আছে ঠিক আছে তাহলে তাই যে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে সি ভাষা ব্যবহার করা যায় তাই আমরা কি বলতে পারি যে সি ভাষাকে একটি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয় এখন আসি সি প্রোগ্রামের বা সি প্রোগ্রাম ভাষার বৈশিষ্ট্য সি একটি মধ্যম স্তরের ভাষা আমরা একটু আগে জানলাম এই ভাষায় কম্পিউটারের বিট পর্যায়ের প্রোগ্রামিংয়ের মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায় তারপরটি হচ্ছে এই ভাষায় উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায় আবার নিম্ন স্তরের ভাষা সমকক্ষ প্রোগ্রাম রচনা করা যায় অর্থাৎ উচ্চ স্তর এবং নিম্ন স্তরের ভাষা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারছি বা আমরা সুবিধাগুলো পাচ্ছি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সব ধরনের প্রোগ্রাম রচনা করা যায় তাই একে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজও বলা হয় সি ল্যাঙ্গুয়েজে মূল সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিটি ভাগে প্রয়োজনীয় ভ্যারিয়েবল ফাংশন কন্টেন্ট ইত্যাদি ব্যবহার করা যায় এবং প্রয়োজনে ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টও ব্যবহার করা যায় তাই সিকে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজও বলা হয় অর্থাৎ সি ভাষায় একটা বড় একটা সুবিধা হচ্ছে এখানে যেই প্রোগ্রামের সমস্যাটা থাকবে যদি বড় একটা প্রোগ্রাম হয় সেটাকে আমরা ছোট ছোটো কয়েকটি ভাগে বিভক্ত করে কাজগুলো সম্পন্ন করতে পারি তারপরে হচ্ছে সি প্রোগ্রামের ভাষা শুরু হয় একটি ফাংশন যেটিকে আমরা মেইন ফার্স্ট ব্রেকেট ওপেনিং ক্লোজিং বলে থাকি বা লিখে থাকি তাহলে মেইন ফাংশানের মাধ্যমে তাহলে সি প্রোগ্রামের ভাষাটা শুরুই হয় আমাদের মেইন ফাংশানের মাধ্যমে প্রতিটা প্রোগ্রামের কাজ এই ফাংশন থেকে শুরু হয়ে থাকে অর্থাৎ মেইন ফাংশন দিয়েই কিন্তু আমাদের কাজ শুরু করতে হয় তারপর হচ্ছে ফাংশনের মধ্যে যেসব স্টেটমেন্ট থাকে সেগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে সি প্রোগ্রামিং করব তখন আমরা যে ফাংশনের মধ্যে যে সকল স্টেটমেন্ট থাকবে স্টেটমেন্টের মধ্যে সেগুলোকে দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখতে হবে স্টেটমেন্টগুলোকে এরপরে আসি প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হবে কী করতে হবে যে স্টেটমেন্ট যতগুলো আমরা পাবো প্রতিটা শেষে সেমিকলন দিতে হয় এখানে একটা কথা বলে রাখি যে স্টেটমেন্ট হলে তো সেমিকলন দিতে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন মনে করো লিঙ্ক সেকশান অথবা আমাদের যে কন্ডিশন থাকবে সেইগুলোর লাইনের শেষে কিন্তু সেমিকলন দিতে হবে না তারপরে প্রোগ্রামে কোনো কমেন্ট ব্যবহার করতে হলে তার আগে স্ল্যাশ এস্টার চিহ্ন এবং শেষে স্টার স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে হয় প্রোগ্রামের যে কোনো স্থানে যতগুলো ইচ্ছা কমেন্ট দেখা যায় বা লিখা যায় পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি ফাংশন ব্রাঞ্চিং স্টেটমেন্ট কন্ট্রোল স্টেটমেন্টের সুবিধা রয়েছে সাধারণত সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে চালানো যায় এতে অনেক পর্যাপ্ত সংখ্যক কম্পাউন্ড অপারেটর যেমন প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল ইন্টু ইকুয়েল ইত্যাদি রয়েছে যার ফলে সি প্রোগ্রাম তৈরি করা অনেকটা সহজবদ্ধ হয় আমাদের কাছে